জমিনটা কার? আল্লাহ। দিন চলবে কার? আল্লাহ। আল্লাহ বলে আমার দিন আমার জমিনে কায়েম করো, এই দায়িত্ব আমি সব নবীকে দিয়েছি। আমার প্রিয় ভাইয়ারা, দিন কায়েম কি? দিন তো বুঝলেন, দিন মানে ইসলাম, আর কায়েম মানে প্রতিষ্ঠা। দিন কায়েম কিভাবে হবে? সূরাতুশ শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যা বললেন আমরা প্রথমে একটু অনুবাদ করতে চাই। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, মানুষের কথা মনোযোগ না দিলে কোনো গুনাহ হয় না, তবে যদি সে সিনিয়র হয় অমনোযোগী হয়ে শুনলে একটু বেয়াদবি মনে হয়। কিন্তু আল্লাহর কথা যদি কেউ অমনোযোগের সাথে শোনে তার কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, গুনাহ হয় কবিরাও হয়ে যেতে পারে। কারণ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এটা আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার লঙ্ঘন করা কবিরা গুনাহ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পড়া হয় ফাস্তামিউ লাহু, তোমরা কোরআন মনোযোগ দিয়ে শোনো। কে বলেছেন? মাশাআল্লাহ, জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। কিভাবে শুনতে হবে? মনোযোগ দিয়ে। শুধু শোনাকে আরবিতে বলা হয় সেমা, সিন মিম আইন সামউন, এখান থেকে সেমাউন শোনা, সামউ শোনা। আর যখন সিন এবং তা যোগ হয় ইস্তেমা, নতুন অর্থ যোগ হবে, বাংলা অর্থ হবে মনোযোগ দিয়ে শোনা। তাহলে আল্লাহর কথা শোনার ক্ষেত্রে আল্লাহ বলেনি ফাসমাউ তোমরা শোনো, বলেছে ফাস্তামিউ। শুধু শুনলে হবে না, শোনার দায়িত্ব কানের, বুঝার দায়িত্ব দিলের মনের। আল্লাহর কথা শুধু শুনলে হবে না, বুঝার নিয়তে শুনতে হবে। তাই বলছে কানের সাথে মন যোগ করো, এটা হলো মনোযোগ। এখন আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি কার কথা? তাহলে শুনতে হবে কিভাবে? মনোযোগ দিয়ে, না হয় আপনি গুনাগার হয়ে যাবেন। এরপর বললেন ওয়াংসিতু, আল্লাহর কোরআন যখন পাঠ করা হবে আলোচনা করা হবে তখন তোমরা কথা বলো না, তোমরা চুপ থাকবে। কারণ আল্লাহর কথার চেয়ে আমাদের কথার দাম বেশি না কম? দাম বেশি কার কথা? তো যার কথা বেশি দামি তার কথার উপরে তোমার কথা বলার অধিকার নাই। এই জন্য আল্লাহ বলছে ফাংসিতু, তোমরা চুপ করে থাকো। যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকতে পারো লাআল্লাকুম তুরহামুন, এবার রেজাল্ট আল্লাহ ঘোষণা করছেন। রেজাল্ট হলো তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হতে শুরু হয়ে যাবে। জীবনে চলার জন্য আল্লাহর রহমত প্রয়োজন আছে কিনা? আল্লাহ যদি রহমতের দৃষ্টি একটু সরিয়ে নেয় আপনার আমার উপায় নাই। সাপে কামড়াবে, বিচ্ছু কামড়াবে, গাড়ির তলে পড়ে যাবেন, পিছল খায় পড়ে ঠ্যাং ভেঙে লাগবেন, বুঝেন নাই কথা? আল্লাহ রহমত সরাইলে এমন বিপদ আসবে যেটা আপনি কল্পনাও করতে পারেননি। হেঁটে যাচ্ছেন রাস্তার পাশ দিয়ে, দশতলার ছাদ থেকে একটা ইট পড়ে মাথার মাঝখানে, জায়গায় মরে যাবেন। ভালো রাস্তা পিছল খায় ঠ্যাং ভেঙে যায়, এমন ঘটনা আছে না? টয়লেটে ঢুকছে প্রস্রাব করতে, ভালো মানুষ দেখে যে টয়লেটও সুন্দর, পয়রা ঠ্যাং ভেঙে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে সব সময় নিরাপদে রাখেন। তো কোরআন যখন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, চুপ থাকবেন। আল্লাহ বলছে রহমত আসবে, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন কি আবার শুনুন, শারা আলাইকুম মিনাদ্দিন, উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি দিন প্রবর্তন করলেন, বিধিবদ্ধ করলেন,
এমন শরীয়ত এমন দিন তিনি চালু করলেন। মা ওয়াসা বিহি নূহান, যে বিষয়ে আল্লাহ নূহ নবীকে অর্ডার করেছিলেন, যেই দিন আপনি এবং আমি মানছি, এটা আমরা একাই মানি না, এটা নূহ নবী মেনেছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদ, আপনার কাছে আমি ওই বিষয় ওহি পাঠিয়েছি, ওই দিন আপনিও মানেন। ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ওই দিন মানার জন্য আমি নবী ইব্রাহিমকে বলেছি, ঈসাকে মূসাকে বলেছি, ওই দিন আমি উম্মত তোমাদের জন্য চালু করেছি। এখানে আল্লাহ তাআলা পাঁচজন নবীর প্রসঙ্গে কথা বলেছেন, হযরত নূহ, হযরত মুহাম্মদ, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা আলাইহিমুস সালাম। এই পাঁচজন নবীর কথা বলে আসলে পাঁচজন নয়, যত নবী এসেছিল পৃথিবীতে সবাইকে এখানে সামিল করেছেন, নূহকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। এর কারণ হচ্ছে এর আগে শরীয়ত ছিল না, এর পরে আর কোনো শরীয়ত আসবে না, নূহকে দিয়ে শরীয়ত শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শরীয়ত শেষ। এজন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় প্রথম রাসূল, উনাকে বলা হয় নবী শারঈ। এর আগে হযরত আদম ছিলেন নবী, হযরত শীস ছিলেন নবী, হযরত আদমকে বলা হয় নবী জেরাঈ। নবী জেরাঈ আর নবী শারঈর মাঝে একটু পার্থক্য আছে। নবী জেরাঈ মানে হলো উনার উপরে শরীয়ত আসে নাই, উনার উপরে আসছে বেঁচে থাকার জন্য উপকরণের বিষয়, কিভাবে ধান লাগানো লাগে, গম লাগানো লাগে, পাট লাগানো লাগে, মুরগি পালা লাগে, জবে করা লাগে, রান্না করা লাগে, কিভাবে জীবন ধারণের উপকরণগুলো জানা লাগে, হযরত আদমকে আল্লাহ এগুলোই শিখিয়েছেন, তার থেকে ওনার সন্তানরা শিখেছে, সন্তানদেরকে তিনি শুধু আল্লাহর উপরে বিশ্বাসের দাওয়াত দিয়েছেন, ওনার উপরে শরীয়তের অন্য বিধান আসেনি। যেই শরীয়ত আমরা মানছি এটা নূহ নবীকে দিয়ে শুরু হলো, এজন্য আয়াতের মাঝে আসছে শারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহ। এরপর আল্লাহ তাআলা এবার শেষ করলেন নবী মুহাম্মাদের প্রসঙ্গ টেনে, আল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার কাছে ওহী আসছে। মাঝখানে যত নবী দুনিয়া আসছে সবাই একসাথে সামিল হয়ে গেছে, সবার নাম বলার প্রয়োজনও নাই, কোরআনের মাঝে সব নবীর নাম আলোচনায় আসেও নাই। নবীর সংখ্যা অগণিত অসংখ্য লাখ লাখ, কিন্তু কোরআনে নাম এসেছে মাত্র কতজন? ২৫ জন। তাই এক আয়াতের মাঝে পাঁচজন এসেছে, এর মানে সবাই, কোনো নবী বাদ নাই। আল্লাহ বড় বড় পাঁচজন নবীর আলোচনা করে বললেন, উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আমি সেই দিন প্রবর্তন করলাম, যে দিন সব নবী মেনেছে সেটা আমাদের কাজে এসেছে। তাহলে সব নবী যেই কাজ করেছে, ওই কাজটা যদি আপনার দায়িত্বে আমার দায়িত্বে আসে, ওটার গুরুত্ব কম না বেশি? সব নবী সব কাজ করে নাই, আর সব নবী যা করেছে আমরাও সব করি না, কিছু কিছু মাসালা হেরফের হয়। কিন্তু সূরা আশ-শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে, এমন একটা কাজ দিয়েছি যেটা সব নবীকে দিয়েছি, এটার হেরফের নাই। যেমন আদমের শরীয়তে জোহরের নামাজ ছিল না, আমাদের শরীয়তে জোহর আছে না নাই? হযরত ঈসার শরীয়তে এশারের নামাজ ছিল না, আমাদের শরীয়তে এশার নামাজ আছে না নাই? তাহলে দেখেন শরীয়তের কিছু বিষয় ব্যতিক্রম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজ পড়ে সাহাবাদের সম্মুখে দাঁড়িয়ে বললেন, মা সাল্লা ফি হাদাল ওয়াক্তি আহাদুন ইল্লা আনতুম। ও আমার সাহাবারা, এই যে তোমরা এখন ইশারের নামাজ পড়লা, তোমাদের আগে এই টাইমে আর কোন উম্মত নামাজ পড়ে নাই, এটা ব্যতিক্রম। হযরত আদমের শরীয়তে ভাই বোনে বিবাহ করা জায়েজ ছিল, জানেন তো আপনারা। আচ্ছা, আমাদের শরীয়তে এটা জায়েজ না হারাম? ব্যতিক্রম। শরীয়তের কি বিভিন্ন অংশে ব্যতিক্রম আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি সব নবীকে যে দায়িত্ব দিয়েছি, একটি দায়িত্ব আছে কোনো ব্যতিক্রম ছিল না, এটা তোমাদেরও দিলাম। পৃথিবীতে কি কোনো নবী আর আসবেন? সম্ভাবনা আছে? নবীদের রেখে যাওয়া কাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাক এমনটাই হওয়া উচিত, না থেকে যাবে? এখন এটা থেকে যাওয়ার জন্য, রেখে যাওয়ার জন্য, থাকার জন্য এ দায়িত্ব আল্লাহ দিয়েছেন সারা আলাকুম বলে উম্মতে মুহাম্মাদিকে। আমাদের পরে আর কোনো উম্মত আসবে না। এই কাজটি যদি আপনি না করেন, প্রমাণ হবে উম্মতে মুহাম্মাদির দায়িত্ব আপনি পালন করেন নাই। আর কোনো ব্যক্তি যদি উম্মতের দায়িত্ব পালন না করে, সে উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যার নাম উম্মতের তালিকায় নাই, কিয়ামতের দিন নবীর শাফাত পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেটা আজকের মাঠে অনেকে আছেন করেনি না। আপনি শোনার পরে আত্মসমালোচনা করে নিজে বুঝবেন, আরে এই কাজটা তো আমিও করি না। আমাদের দেশের লোকেরা মনে করে নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার এটাই বুঝে ইসলাম, এখানে ইসলাম শেষ। এটা ভুল। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। পাঁচ ওয়াক্ত নামাজ ইসলাম শেষ, এটা যদি কেউ মনে করে সে ইসলাম বুঝেই নাই। আচ্ছা, আমরা কি আজকে রমজানের রোজা রেখেছি? রমজান মাস কি এটা? আচ্ছা, আমরা কি আজকে হজের ময়দানে আরাফার মাঠে গিয়েছি? এটা কি হজের মাস? আচ্ছা, আমরা কি আজকে জাকাত দিয়েছি? তো আজকে কি জাকাত প্রতিদিন দেই নাকি বছরে একবার ফরজ হয়? তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হলে আজকের দিনে পাঁচ ওয়াক্ত নামাজ, রমাদানে রোজা, হজের সময় জীবনে হজ, জাকাত একবার। আপনি মনে করলেন নামাজ রোজা হজ জাকাত এটাই ইসলাম, তাহলে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে সময় লাগে মাত্র দেড় ঘন্টার মতো, তাহলে বাকি 22.5 ঘন্টা ইসলামের বাহিরে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বললেন সব নবীকে যে দায়িত্ব দিয়েছিলাম তোমাদেরকে সে দায়িত্বটা দিলাম। সে দায়িত্বটা কি? দায়িত্বটা হলো আন আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো। জমিনটা কার? দিন চলবে কার? আল্লাহ বলে আমার দিন আমার জমিনে কায়েম করো। এই দায়িত্ব আমি সব নবীকে দিয়েছি। এখানে নামাজি সবাই, আলহামদুলিল্লাহ, বেনামাজির সংখ্যা এখানে খুবই কম। নামাজ কায়েম করলেন, নামাজ পড়লেন, রোজাও রাখলেন, হজও করলেন, জাকাতও দিলেন, কিন্তু দিন কায়েম বলতে আল্লাহ যেটা বুঝালেন এই ব্যাখ্যা কি আপনি জানলেন? যে জানলে আদৌ কি মানলেন? যদি না মানেন, না জানেন, তাহলে উম্মতের মূল দায়িত্ব থেকে আপনি বঞ্চিত হলেন। এই বুঝের ঘাটতির কারণে, এই বুঝটির অভাবের কারণে 92% মুসলমানের দেশে ইসলাম পাওয়া যাচ্ছে না। এই ঘাটতির কারণে হাইকোর্ট 53 বছরে একদিন ইসলামের আলোকে রায় দেয়নি, সুপ্রিম কোর্ট কোরআন দিয়ে রায় দেয়নি, জজ কোর্ট কোরআন দিয়ে চলেনি, ম্যাজিস্ট্রেট কোর্ট কোরআন দিয়ে চলেনি, সচিবালয়, বঙ্গভবন, গণভবন, মন্ত্রণালয় কোরআন দিয়ে চলেনি,
অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি কোরআন দিয়ে চলেনি, অফিস কোর্ট কাছারি কোরআন দিয়ে চলেনি। কোরআন দিয়ে শুধু মসজিদ আর মাদ্রাসা চলছে। ইসলাম মসজিদ মাদ্রাসাতে সীমাবদ্ধ থাকতে আসেনি, আল্লাহর জমিনে সব জায়গায় ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছে। ইসলাম সমাজের কোথাও নেই, মানুষ ইসলাম মন চাইলে মানে, মন চাইলে মানে না। এমন কিছু জায়গা আছে যেখানে মনে চাইলেও ইসলাম মানার কোনো পরিবেশ নাই, যেমন আমাদের ঢাকা জাজ কোর্টে যদি কোনো চুরির মামলার রায় দেওয়ার সময় জাজ সাহেব রায় দিয়ে দেন যে এই লোক চুরি করেছে, সাক্ষী সাবুদ প্রমাণিত হয়েছে যে লোকটা চোর, আমি কোরআন মাজিদের এত নম্বর আয়াতের আলোকে তার হাত কাটার অর্ডার করলাম, তার হাত কেটে দিতে হবে, বলুন তো ম্যাজিস্ট্রেটের চাকরি থাকবে তো? বরং যতগুলো বাংলাদেশের টেলিভিশন সংস্থা সংবাদ মাধ্যম আছে সব সাংবাদিক হুমড়ি খেয়ে পড়বে। ওই দিন চ্যানেলে একটাই নিউজ সবচেয়ে বেশি, অমক আদালতের ম্যাজিস্ট্রেট এই রায় দিছে রে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার সম্ভাবনা আছে, দেশের সংবিধান লঙ্ঘনকারী, সে চাকরিচ্যুত হবে, রাষ্ট্রদ্রোহ মামলা হবে, খবর আছে। আচ্ছা বলুন তো কোরআনে চোর ধরে হাত কাটার বিধানটা আছে না নাই? এটা মানা মুসলমানের জন্য নফল না ফরজ? তো যে ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে 92% মুসলমানের দেশে তো দিয়েছে, এই রায় তো হিন্দুদের দেশ ইন্ডিয়াতে দেয়নি, তার বিরুদ্ধে মামলা কেন হবে? কারণ এই সমাজ 53 বছর কোরআনের বাহিরে চলতে 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 কোরআনকে তারা নির্বাসনে পাঠিয়েছে, মানুষের আইনকে তারা কোরআনের জায়গায় বসিয়ে দিয়েছে। এখন তাদের কাছে মানুষের আইন কোরআনের চেয়ে আরো দামি, অথচ আল্লাহর কথা ছিল আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। আপনারা একটু সাক্ষী দেন তো, এ 53 বছর বাংলাদেশ তো চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? ব্রিটিশ আইনে তো। আচ্ছা ব্রিটিশ আইন মেনে আপনি আল্লাহর গোলাম দাবি করেন কেমনে? আপনি তো ব্রিটিশের গোলাম। মূল কনসেপ্ট থেকে আমরা দূরে থাকার কারণে আমরা আকিমউদ্দিন মূল দায়িত্ব আজকে ভুলে গেছি। বরং যারা আকিমউদ্দিনের কথা বলে তাদেরকে মামলার আসামি হওয়া লাগে, দিন কায়েমের কথা বলার কারণে কত আলেমকে জেল খাটা লেগেছে, শুধু দিন কায়েমের আন্দোলনের কথা বলার কারণে এদেশের আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অথচ দিন কায়েম করা এটা সব নবীর দায়িত্ব ছিল, এ দায়িত্ব আপনার কাঁধে। প্রিয় ভাইরা বলুন তো আমাদের দিনের নাম কি? মাশাআল্লাহ, আমাদের দিনের নাম কি? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমাদের দিন। দিন এবং ইসলাম দুই জিনিস না এক জিনিস? আমি আব্দুল্লাহ, আমি আবুল কালাম আজাদ, এই আমি এবং আবুল কালাম আজাদ কি দুইজন না একইজন? তো দিন ইসলাম দুইটা হবে না একটা হবে? দিন যেটা ইসলাম সেটা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে দিন একটা, সেটার নাম ইসলাম। তাহলে আকিমউদ্দিন শব্দের জায়গায় আকিমুল ইসলাম প্রতিস্থাপন করুন, তখন বাংলা অর্থ হবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলকে দায়িত্ব দিয়েছেন তারা যেন জমিনে ইসলাম কায়েম করে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করে তারপরে ইন্তেকাল করেছেন। রাসূল মুহাম্মদ যখন ইন্তেকাল করেন তখন সমাজে
আল্লাহরে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো আইন আছে প্রয়োগের বাহিরে একটা আইনও ছিল না। আমাদের নবী সবগুলো প্রয়োগ করছে, সুবহানাল্লাহ, পড়ে একটাও বাদ দেন না, একটাও না। ইসলাম আসলে সেই সমাজে প্রয়োগের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলাব। ইসলাম এমন এক ধর্মের নাম যেটা বিজয়ী হওয়ার জন্য এসেছে, ইসলাম কখনো পরাজিত হয় না। এই কথাটা নবী মুহাম্মাদের, আমাদের রাসূলের। ইসলাম এসেছে পরাজিত হতে না বিজয়ী হতে? কথা বলেন আমার সাথে, পরাজিত হতে না বিজয়ী হতে? 53 বছরে বাংলাদেশের ইসলাম কি পরাজিত না বিজয়ী, কোনটা? আশ্চর্য, রাসূল বলল কি আর আমরা করলাম? আবার আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি, মুছে তেল দিচ্ছি, জান্নাতের কাঁঠাল খাবো, কষ যেন না লাগে। ও দোস্ত, আপনার রাসূল বলতেছে, আমার রাসূল বলছে ইসলাম বিজয়ী হতে আসছে, পরাজিত হতে নয়। অথচ 53 বছর বাংলাদেশ চলছে ইসলাম পরাজিত, বরং ডক্টর কামালের সংবিধান আজকে বিজয়ী। আমার রাসূল কাল্লা বলছেন চোর ধরে হাত কেটে দেন, ডক্টর কামাল মিয়া সংবিধান যখন লেখে তখন ব্রিটিশ আইন ঢুকাইছে চোর ধরে জেলে দাও। 53 বছরে বাংলাদেশের মুসলমান আদালতে মুসলমান বিচারক আল্লাহর আইনে চোর ধরে হাত কাটে একবারও বলতে সাহস করে নাই, কত চোর জেলে দিছে। যখন চোরের মামলার রায় দেয় তখন সেখানে আমার ইসলাম পরাজিত হয়ে আছে। অথচ ইসলাম পরাজিত হতে আসেনি, আমার রাসূল ইসলাম বিজয়ী অবস্থায় রেখে গেছে। তাহাশরের ময়দানে রাসূলের সাথে যদি আপনার দেখা হয়, দেখা তো হবে, দেখা হবে না? আমরা দেখার জন্য অপেক্ষা করছি, রাসূল আমাদের সাথে সাক্ষাৎ করবেন, সুপারিশ করবেন, আমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। ওজন যখন মিজানে আমার আমলনামা হালকা হবে, আমার রাসূল সুপারিশ করবেন, আমাকে হাউজের পানি পান করাবেন। আল্লাহর নবী সেদিন যদি প্রশ্ন করে, আমার ইসলামকে বিজয়ী অবস্থায় রেখে এসেছিলাম, তোর বাংলাদেশে 53 বছর পরাজিত ছিল, বিজয় করার জন্য তোর ভূমিকা কি ছিল আগে সেটা বল, তারপর শপথ। আপনি বলবেন আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি। আমার রাসূল সেদিন প্রশ্ন করবেন, ঠিক আছে এগুলোর কথাও কোরআনে আছে, নামাজ পড়ো, আকিমুসসালাহ কোরআনে আছে না নাই? তো তুই এটা করছিস, ভালো হয়েছে, কিন্তু আকিমুদ্দিন এটাও তো সূরা সূরার 13 নম্বর আয়াতে আছে, সূরা সূরা এটা কোরআনের ভিতরে না বাহিরে? তুই আকিমুসসালাহ যদি কোরআনের ভিতরে থাকে, আকিমুদ্দিন এটাও তো কোরআনের ভিতরে ছিল, তুই একটা মানলি আর একটা সাল্লি, কোন অধিকারে সে জবাব দে? আমাদের মসজিদের খতিবেরা, মাদ্রাসার হুজুরেরা, খানকার পিসাহেবেরা আমাদেরকে নামাজের ওয়াজ যত করেছে, দিন কায়েমের ওয়াজ কি তত করেছে? আচ্ছা, আজকে যে একটা পড়ছি সুরা সুরা, এটা আমি বানাইয়া পড়ছি ঠিক না? এটা কোরআন শরীফের নাই, আমি বানাইছি। যদি আয়াতে কারিমা আমি না বানাই, এটা আল্লাহর কোরআনের আয়াত হয়, তাহলে নামাজের ওয়াজ এত হলো, রোজার ওয়াজ এত হলো, হজের ওয়াজ এত হলো। আজকে আমার সামনে যারা আছেন, শুকুরের গোস্ত কয়দিন খাইছেন? মাগনা দিলে খাইবেন, কারণ আপনি বলবেন কোরআন মাজিদে আছে শুকর খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম কোরআনে অনেকবার নাই, মাত্র একবার দুবার আছে। একবার আল্লাহ বলছে বোন বিয়ে করা হারাম, আমরা কোনোদিন বোন বিয়ে করছি? নিজের বোন কেউ বিয়ে করে? যদি আপনার বোনকে আরেকজন জোর করে কয় তুই বিয়ে কর, আপনি গুলি খাইয়া মরতে রাজি হয়ে যাবেন, আপন বোন বিয়ে করতে রাজি হবেন না, কারণ বোন বিয়ে করা হারাম, বোন বিয়ে করা হারাম, এটা কোরআনে আল্লাহ মাত্র বলেছেন কয়বার? তো আল্লাহর বিধান আল্লাহ একবার বলল, মানাই তো লাগে।
তাকিমউদ্দিন তো আল্লাহ বললেন এ বিষয় আপনার ভূমিকাই নাই, এ ভূমিকাহীন থাকার কারণেই 92% মুসলমানের দেশে ইসলামও নেই। ও প্রিয় ভাইরা, দিন কায়েম করো, এটা আল্লাহর প্রথম কথা। তারপরে আবার বলছেন দ্বিতীয় কথা, ওয়ালা তাতাফাররাকু, এবং দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করা যাবে না। আরে কত চমৎকার করে আল্লাহ বুঝায়, মতভেদ করো না, কারণ যখন মতভেদ হয় তখন দুর্বল হয়ে যায় মানুষ, আর যখন একমত থাকে তখন দুর্বল জিনিসও শক্তিশালী হয়ে যায়। ঐক্যের মাঝে শক্তি আছে, দিন কায়েম করা সহজ না, এটার জন্য শ্রম লাগে, অর্থ লাগে, ত্যাগ স্বীকার করা লাগে। দিন কায়েম করতে গিয়ে নূহ নবীকে মাইর খাওয়া লেগেছে, এমন মারা মানুষ মারত, বেহুশ করে ফেলত, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। 950 বছর তিনি দিন কায়েমের দাওয়াত দিয়েছেন মানুষকে, আল্লাহর দেয়া দায়িত্ব পালন করতে গিয়া কান্না করার কারণে মানুষ উনার নাম পর্যন্ত ভুলে গেছে। মূলত উনার নাম ছিল আব্দুল গফফার, উনার নাম হয়ে গেছে নূহ। নূহ শব্দের অর্থ হলো ফুফিয়ে ফুফিয়ে কান্না করা, মায়ের খাইয়া কানতে কানতে মানুষ উনারা দেখলে কইত, কান্দুন্যাটা কই, এই কান্দুন্যাটা কই, নাম হয়ে গেছে নূহ। দিন কায়েমের কাজ করতে গিয়ে নবী ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডে পড়া লেগেছে, দিন কায়েম করতে গিয়ে মূসা আলাইহিস সালামকে মিশর থেকে ফিলিস্তিনে হিজরত করা লেগেছে, দিন কায়েম করতে গিয়ে নবী মুহাম্মদকে কাসা দাঁত শহীদ করা লেগেছে, দিন কায়েম করতে গিয়ে নবী ঈসা শত্রু পরিবেষ্টিত অবস্থায় ছিলেন, আল্লাহ জিব্রিল পাঠায় আকাশে তুলে নেয়া লেগেছে, দিন কায়েম করতে গিয়ে আমির হামজা কলিজা দিয়েছে। দিন কায়েমের কথা বলে হযরত বেলালের গলায় রশি লাগিয়ে টানা হয়েছে, এই দিনের পথে অটল অবিচল থেকে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলাতে ইমাম হুসাইনের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। এজন্যই তো আমাদের দেশের অধিকাংশ হুজুর দিন কায়েমের কথা বলে না, কারণ এই কথা বললে আরামে ঘুমানো যায় না, মামলার আসামি হইয়া ফেরারি হওয়া লাগে। আর নামাজ রোজার ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, কোনো অসুবিধা হয় না। এই জন্য অধিকাংশ হুজুর অধিকাংশ আলেম আকিমউদ্দিনের ওয়াজ করে না, আকিমুসলা যে আল্লাহ কইল, আকিমউদ্দিন ঠিক সে আল্লাহই তো কইল, তা আপনি একটা মানলেন আরেকটা সারলেন, এতে বোঝা যায় আপনি সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আর এই দেশে ইসলাম কায়েম না হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ভার ওলামাই কেরামের। ওলামাই কেরাম যদি দিন কায়েমের ব্যাপারে একমত হয়ে যায়, আগামী বছর ইসলাম কায়েম হয়ে যাবে। ওলামাই কেরাম দিন কায়েমের ব্যাপারে যেই পরিমাণ ভূমিকা রাখা দরকার সেটা তারা রাখতে ব্যর্থ হয়েছে, যার কারণে আপনাদের কাছে দিন কায়েমের মেসেজই অনেকের কাছে পৌঁছেনি। আল্লাহ বলছেন দিন কায়েম করো, মতবিরোধ করো না। তারপরে এবার বলতেছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, দিন কায়েমের কাজ সবাই করতে পারবে না, বরং দিন কায়েমের কাজ শুধু তারাই করে যাদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন। এই কাজের জন্য আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। এই জমিনে দিন কায়েমের জন্য একদল লোক জেল খাটছে, একদল লোক চাকরি হারিয়েছে, একদল লোক বাড়িঘর ছেড়েছে, একদল লোক ফাঁসির রশিতে ঝুলেছে, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের থেকে শিখেছেন, বুঝেছেন, জেনেছেন, তারা বই লিখেছে আকিমউদ্দিন, মানুষকে পড়াচ্ছে, মানুষকে বলছে একামত দিনের কাজ করো, আর আপনার মুখ থেকে জীবনে এটা বের হয়নি, তাহলে বোঝা গেল আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদের তালিকায় আপনার নাম ঢোকেনি।
আমার প্রিয় ভাইয়ারা, দিন কায়েম কি? দিন তো বুঝলেন, দিন মানে ইসলাম, আর কায়েম মানে প্রতিষ্ঠা। দিন কায়েম কিভাবে হবে? আজকের এই সামিয়ানার নিচে বসে আছেন ফেন্ডেলে, এটা দিয়ে উদাহরণ দিলে বুঝবেন। আজ থেকে তিন দিন আগে ঠিক এই ফেন্ডেলটা যেভাবে প্রতিষ্ঠিত, এভাবে প্রতিষ্ঠিত ছিল নাকি? বরং সভাপতি সাহেব দায়িত্ব দিয়েছেন যাকে, সেখানে ফেন্ডেল বানানোর দায়িত্ব নিয়েছে তাকে 10,000, 20,000, 30,000 টাকা দেয়া হবে। সে পারিশ্রমিক পাবে, তাকে বলা হলো ফেন্ডেলটা প্রতিষ্ঠিত করে দাও। এবার সে বাঁশ এনেছে, মাটি খুঁড়েছে, ওই বাঁশ সেখানে ঢুকাইছে, তারপর চারপাশে হিলানি দিছে, তারপর তার আগায় উঠেছে, তারপর এই সামিয়ানা টানাইছে, তারপর টোটাল পরিবেশটাকে সুন্দর করে সভাপতিকে বলল, এবার মাহফিল করার জন্য আমার প্যান্ডেল প্রস্তুত হয়েছে। আল্লাহর নবী যখন আসেন তখন সমাজে ছিল শিরিক, সমাজে ছিল চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় খুন দর্শন অপহরণ মদপান। সমাজের মানুষ রোজা জানত না, নামাজ জানত না, বরং কাবা তাওয়াব করত লঙ্গ হয়ে। এমন হাদিস আছে না, তার কাবা পর্যন্ত ল্যাংটা হইয়া তাওয়াব করত, এত অসভ্য ছিল। ছেলে মেয়ে মা বাবা একসাথে মদপান করত। এ মানুষগুলো সন্তান মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তাই বাবা নিজ হাতে তার কন্যাটাকে জীবিত কবরও। কথায় কথায় ঝগড়া লেগে তলোয়ার ঝঞ্ঝনিয়ে বাঁচত, যার হাতে যত বেশি খুন হতো তাকে তত মহাবীর উপাধি তারা দিত। আল্লাহ বলো, নবী আপনাকে আমি ইসলাম সহ কোরআন সহ পাঠালাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আপনাকে একটি সত্য দিন দিয়ে পাঠালাম, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমাজে যত দিন আছে, মতবাদ আছে, রবানব রচিত আইন আছে, আপনি আমার ইসলামকে সবগুলার উপরে বিজয় করে দেবেন। হে নবী, আমি আপনাকে পাঠাইছি আমার দিনটাকে বিজয় করার জন্য। প্রিয় নবী যে আসলেন, দিনের কথা বললেন। আবু জেহেলরা বলল, মোহাম্মদ তুমি তো আমাদের আত্মীয় ভাতিজা, হ্যাঁ শোনো, আমরা 360 খোদার এবাদত করে আসছি, তুমি হঠাৎ করে এসে বলতেছ খোদা কয়জন? কি ভাইরা কথা বলবেন না, সবকে আমারে দিয়া কইবেন নাকি? আল্লাহ কয়জন? কিন্তু রাসুল যখন আসেন তখন মক্কার লোকেরা পূজা করতো কয়জনের? 360 জন। এবং এই খোদাগুলো অলরেডি তাদের সামনে ছিল, মক্কার ভিতরে এবং বাহিরে। তখন তারা বলল যে যদি আমরা একজনকে মানি, তাও আবার তুমি বলতেছ আমরা যেগুলার করি এটা না, ওই খোদা নাকি আসমানে, তো তাহলে 360 জনের কি হবে? আল্লাহর হাবিব বললেন যে সব বাতিল। বলে বলো কি, আমাদের বাপ দাদা তারা কি বোঝে নাই? তারা কি না বুঝা করছে? বাপ দাদার দোহাই দেয় এমন লোক এখনো কিছু আছে না নাই? হ্যাঁ, দেখবেন ইসলামের ব্যাপারও বাপ দাদার দোহাই দেয়। আমরা বলি যে এটা ইসলামে নাই, ওইটা ইসলামে নাই, এটা বেদাত, ওইটা বেদাত, তখন বলে যে তাহলে আমার বাপ পীর সাহেব হুজুর কি না বুঝা করছে, অমুক হুজুর কি না বুঝা করছে? আপনি হুজুরের দোহাই দিলেন, পীরের দোহাই দিলেন, ইসলাম কোনো পীর বুজুর্গ বাবার দোহাই দিয়ে চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলবে। ভাতিজা মোহাম্মদ, কিছু লোক মক্কায় তোমার কথা মেনে তারাও আমাদের এই সমস্ত মূর্তির বিরোধিতা করছে, খোদাদের বিরোধিতা করছে, এতে করে সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা তোমার কাছে প্রস্তাব নিয়ে আসলাম, কোন সংঘাত আমরাও চাই না, মারামারি কিলাকিলি চাই না, তাই এক মাস তুমি আমাদের ধর্ম মানো, পরের মাস আমরা তোমার ধর্ম মানব। প্রিয় নবীজির কাছে এমন একটি প্রস্তাব দেয়া হয়েছিল, এই ওয়াজটা কি আজকে শুনলেন না আগেও শুনছেন? এটা শোনা কথা, সূরা কাফিরুনের নাজিলের শানে নজুল পড়লে এটা আমরা পাই। আচ্ছা, এক মাস যদি রাসুল তাদেরটা মানে, আর এক মাস তারা রাসুলেরটা মানলো,
যেই মাস তারা ইসলাম মানলো ওই মাস ইসলাম থাকলো বিজয়ী অবস্থায়, পরের মাসে যখন ইসলাম ওনারা তারাটা মানবে ওই মাস ইসলাম বিজয়ী না পরাজিত? অথচ ইসলাম কি পরাজিত হতে এসেছে? এই জন্য আল্লাহর হাবিব তাদের প্রস্তাবের সাথে একমত হন নাই। কিন্তু প্রস্তাবটা শুনতে মোটামুটি শান্তির প্রস্তাবে মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় মারামারি গিলাগিলি হবে না, এটা খারাপ না মনে হয়, চলো মিলিজুলেই চলি। এই জন্য কিছু লোককে দেখবেন তারা মাহফিলও আসে আবার মমতাজ বেগমের গানেও যায়, জুমার দিন হুজুরের সামনে বসে সুন্দর করে আওয়াজ শোনে, জুমার নামাজও পড়ে, ঘরে যাইয়া টেলিভিশন লাগাইয়া 3 ঘন্টা লম্বা নাটক সিনেমা দেখে, ওরা মিলে জুলে চলছে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজি আছে? অভাব নাই, সুদে টাকা লাগাইয়া তাবলিগ জামাতে সিল্লা দিতে চলে গেছে, সুদে টাকা লাগাইয়া কপালে কালো দাগ ফলাই দিছে গসা মাইরা নামাজ পড়ে তাহাজ্জুদ সহ। অফিসার ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, অথচ 5 ওয়াক্ত নামাজি, এত লম্বা দাড়িওয়ালা অফিসার আমি দেখেছি, ঘোষখোরদের মাঝে সিরিয়াল নাম্বার 1, ওই এলাকায় ওই অফিস সবচেয়ে ঘোষে বেশি কা। আচ্ছা, নামাজ পড়ে কেন? সুদখোর নামাজ পড়ে কেন? আপনি কি ভাবেন সুদখোর আল্লাহকে বিশ্বাস করে না? করে, হে জান্নাত জাহান্নাম সব মানে, সুদ খায় লোভে পড়ে, এটা হলো দুনিয়ার লোভ, টাকা পয়সা বাড়বে। নামাজ পড়ে জান্নাতের লোভে, মনে মনে ভাবে সুদ যা খাই ঘোষ যা খাই সব টাকা তো আমি একা খাই না, মসজিদেও তো কিছু চান্দা মাঝে মাঝে দেই, আল্লাহর ঘরে যে দেই এ ওসিলা আল্লাহ আমারে ছেড়ে দিলে দিতেও পারে, হুজুররা যত শক্ত আল্লাহ এত শক্ত না। তাই সুদ খাইলে মায়ের সাথে জানা হয়ে যাবে, সুদ খেলে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, হুজুর যত শক্ত করে ওয়াজ করে আল্লাহ এত শক্ত না, আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম, এজন্য হে মিল্লা জিল্লা চলে। আল্লাহর হাবিবকে তারা মিলজিলের প্রস্তাব দিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রস্তাব গ্রহণ করলেন না, চুপ করে থাকলেন, ওহির জন্য অপেক্ষা করলেন, বলে দিলেন যাও তোমরা পরে জানানো হবে। আল্লাহ তাআলা সূরা আল কাফিরুন নাযিল করে দিলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, সুবহানাল্লাহ পড়ে, দিস ইজ ইসলাম, দিস ইজ মেইন কনসেপশন, দিস ইজ অরিজিন। আমরা তো মূল ভুলে গেছি, মূল ভুল আমরা আগায় উঠছি, কিছু লোক মূলে আছে তারা অধিকা ইসলাম মেনে নিতে চায় না, এই জন্য দিন কায়েম হওয়ার আগ পর্যন্ত তারা শান্তিতে ঘুমাবে না, তারা কখনো থামবে না, দিন কায়েমের ব্রত জীবনে এমন ভাবে গ্রহণ করেছে ওদেরকে পাশির রশি দেখায়ও থামানো যায় না। আমার প্রিয় ভাই, শুধু দিন কায়েমের কথা বলে সে আন্দোলন করার কারণে 50টা, 60টা, 70টা, 100টা মামলা খেয়েছে এমন লোক আমি চিনি। আপনার বিরুদ্ধে একটা মামলা যদি হয় আপনি তখনই কাইত হয়ে যান, 1-2টা মামলা পারিবারিক কারণে হয়েছে অথবা গত সরকারের আমলে, আসলে আপনি একামতে দিনের কাজ করেন না, কিন্তু কিছু দুষ্ট লোক ফেঁসে ফেলাইয়া মামলা দিছে, এমন আছে না? 1-2টা মামলা হইলে বাড়ির ঘুমানো বন্ধ, আপনার টেনশনে ঘুম হারাম হয়ে যায়, আর যেই লোকের বিরুদ্ধে মামলা 50টা, 100টা মামলা যদি আপনার বিরুদ্ধে হয় ভাবেন তো অবস্থা কোথায় গিয়েছে। যদি মামলার প্রতিদিন 1টা করে হাজিরা দেয়া লাগে তাহলে মাসে দিন থাকা দরকার কয়টা? তো মাসে দিন 100টা আসেনি, আবার কিছু অফিস বন্ধ আছে না, শুক্রবার শনিবার অফিস নাই, তাহলে এমনও তো হতে পারে যে একদিনে 5টা মামলার হাজিরা হবে, তো বেড়ার অফিস আদালত চাকরি বাকরি বউ বাচ্চা ছেলে মেয়ে
হবেটা কি? বেটা তো কথা ছিল তাও বা টাও বা কইরা জমজমের পানি দিয়া গাই গরু দুধ দিয়া গোসল কইরা কইব যে এই কামে আমি আর নাই, ওদের সাথে হাত মিলেই তো তলে তলে আমার খালাস দেও, আমি এই আন্দোলন আর করব না। কিন্তু আমরা দেখেছি সম্পূর্ণ ভিন্ন, পিটায়াল নাংরা করে ফেলেছে, পায়ের হাতের নখ পর্যন্ত প্লাস দিয়ে তুলে ফেলেছে, 50টা মামলা দিয়েছে, 100টা মামলা দিয়েছে, জেল থেকে জামিন পাওয়ার পরে আবার নারায় তাকবীর বলে আন্দোলন রাস্তায় নেমে গিয়েছে। এটা হলো কনসেপশন, এটা হলো অর্জিন। এবং এই লোকগুলোকেই শত্রুরা বলে মৌলবাদী। কি বলে? হ্যাঁ বলে, ওরা মৌলবাদী। মুসলমানদের ক্যাটাগরি তিনটা, যেটা সিআইএ করেছে, করে আন্তর্জাতিকভাবে তামাম পৃথিবীতে সাপ্লাই দিয়েছে। একদল মুসলমান যাদেরকে ওরা বলে ফান্ডামেন্টালিস্ট, যেটাকে আমরা বাংলায় বলি মৌলবাদী, ওদের ব্যাপারে তামাম দুনিয়ার কাফেররা একমত, ওদেরকে কোনো সার দেয়া যাবে না। আরেক দল লিবারেল মুসলিম, যে কয় ওরা এত মৌলবাদী না তবে নামাজ কালাম পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, ভালো মুসলিম, কিন্তু সমাজে যে ইসলাম কায়েম করিতেই হবে ওরা এ বিষয়ে এত সিরিয়াস না, ওরা লিবারেল। ওদেরকে সার দিল কোনো অসুবিধা নাই, কারণ তারা যতই নামাজ পড়ুক সুর ধরে হাত কাটিতেই হবে এ কথা তারা বলে না, সুতরাং আমরা চুরি করলে কোনো অসুবিধার নাই, এই নামাজির কারণে আমাদের চুরিতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সমাজের সুররা যদি দেখে যে আপনার কারণে সুরদের কোনো ক্ষতি নাই, আপনি নামাজ সাই রক্ত ফাঁস রক্ত খান 40 রক্ত বলে বেড়ার অসুবিধা আছে? বেটা কোন সারাদিন আমি নামাজ পড়েন। কিন্তু যেই মুসলিম বলবে শুধু নামাজ দিয়ে শেষ না, চোর হাত কাটার কথা কোরআনে যেহেতু আছে, এই সমাজে চোরের হাত কাটা হবে, এলাকার চোরদের গুম হারাম, কারণ তারা ভাবে এই বেটা ক্ষমতা আসলে আমি বাদ খামুকি দিয়া হাত তো থাকবে না। ক্ষমতার চেয়ারে যারা বসে আছে, অফিস আদালতের বড় বড় চেয়ারে যারা বসে আছে, তাদের মাঝে চোরের সংখ্যা কম না বেশি? দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে। কানাডাতে একটা এলাকার নামে আছে বেগম পাড়া। বেগম পাড়া, আমি ভাবছি ঘটনা কি, বেগম পাড়া ওই এলাকায় হয়তো বেগম নামে কোনো মহিলা থাকতেও পারে, এরকম কারো নামে কি না? না, বাংলাদেশে তো বেগমের অভাব নাই, কারো নামে এলাকা পরিচিত হয়ে গেছে। পরে শুনলাম আসলে তা নয়, ঘটনা হলো বাংলাদেশের বড় বড় অফিসারেরা, নেতারা এদেশের টাকা কানাডায় প্রচার করে ওখানে যে বাড়ি কিনে এটা নিজের বউয়ের নামে কিনে। কথা কি বোঝেন? কারণ আমি যে চুরি করছি আমার নামে কিনলে তো পরে এনবিআর ধরবে যে আবুল কালাম আজাদ সাহেব কানাডায় যে বাড়ি কিনছেন আপনার বেতন কত দেখান, এই বেতনের সাথে ওই বাড়ির দাম না মিললে বুঝতে হবে আপনি দেশের টাকা। তা আমি বলবো যে আমার নামে তো বাড়িয়ে নাই, আমার বোন নামে নাস। ওই বেগম সাহেবদের নাম সাহেবাদের নামে ওখানে বাড়ি বানাইছে, আমেরিকায় বাড়ি বানিয়েছে। 2021 আমি একবার আমেরিকা সফরে গেলাম, ওখানে বাফেলো একটা শহর আছে, ওই যে নায়াগ্রা জলপ্রপাতের নাম তো শুনেছেন, বাফেলোর নাম না শুনলো ওটা শুনেছে সবাই, ওই নায়াগ্রা যে অঞ্চলে যে প্রদেশ ওটার নাম বাফেলো। ওখানে বেড়াতে গিয়ে প্রোগ্রামও ছিল, দুপুরবেলা এক ভদ্রলোকের বাসায় খেতে গেলাম, তো খেতে বসে জিজ্ঞাস করলাম ভাইজান আপনার পেশা কি, কারণ বাড়ি একা কিনছে একটা চমৎকার বাড়ি, তো জিজ্ঞাসা করতে মন চাইলো ওই ভাই কি করে এদেশে। বলল হুজুর গত 2-3 বছর বাংলাদেশের একজন পুলিশ অফিসারের আমি ছিলাম এই দেশে উনার টাকা নিয়ন্ত্রণকারী, আর কিছুদিন আগে এই পদ থেকে পদত্যাগ করছি, এখন ব্যবসা করি। তা আমি হাসি দিয়ে বললাম মানে কি পুলিশ অফিসার বাংলাদেশে নিয়ন্ত্রণে দেশে? বলল উনি প্রতিদিন টাকা পাঠাইতো, আমার দায়িত্ব ছিল ওনার নামে বাড়ি কিনা, ওনার নামে জমি কিনা।
ওই দেশে উনি গিয়েছিলেন, গিয়ে এটা ওই দেশে কাগজপত্র করে এসেছে, এখন এখান থেকে শুধু টাকা পাঠায়। আমি এগুলো দুই বছর পর্যন্ত ডিল করেছি, টাকা কিভাবে আসে? বলে কানাডা হয়ে আপনার থাইল্যান্ড হয়ে আসে, ইন্ডিয়া হয়ে আসে, মায়ানমার হয়ে আসে, প্রতিদিন একদিনও বাদ যেত না যে টাকা আসতো না। আমি বললাম অফিসারটার নাম কি? বলে বেনজির। আসলে নজির নাই, বেনজিরত্ব কি? যার কোনো নজির নাই। আসলে এমন কাম করছে এরকম নজির ভুলি সেও নাই। আমার বন্ধু বেনজির শুধু বাংলাদেশে একজন না, আরো আছে। এই যে হারুন আঙ্কেল গেল পলায়া, এটা বেনজিরের সেও কম নয়। এরকম কত অফিসার আছে, কত নেতা আছে, আমাদের নেতৃত্ব বললেনি, উনার বাড়ির ফিয়ন কয়শো কোটি টাকার মালিক, আমার সে বেশি জানেন দেখি। যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বস কত হাজার কোটি টাকার মালিক। এবার আপনারাই বলুন তো, যারা এত চুরি করে দেশটাকে ফতুর বানালো, চোর ধরে হাত কাটার কথা যে হুজুর কয়, ওই হুজুররে তারা সহ্য করবে বুঝি? আর আমেরিকা সহ দুনিয়ার যত মোরল দেশ আছে, তারা কি চোরদের পক্ষে না বিপক্ষে? তারা চোরদের গডফাদার। আমার প্রিয় ভাইয়ারা, তাই তারা বলে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী। আর আপনারা যারা আছেন লিবারেল মুসলিম, নামাজ কালাম হজ জাকাত সব আছে, কিন্তু সমাজ ইসলাম নাই, নিয়ে আপনার কোনো মাথা ব্যথাও নাই। আমেরিকায় বলে এমন হুজুর, এমন পীর, এমন নামাজি, বাড়লে কোনো অসুবিধা নাই। আরেক দল মুসলিম আমেরিকার কাছে আছে, যারা হচ্ছে একেবারে মডার্ন মুসলিম। তিনটা ক্যাটাগরি, ফান্ডামেন্টালিস্ট, লিবারেল অ্যান্ড মডার্ন। মডার্ন হলো হাসানুল অকিনো, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী। ওরা হজ করতে যায় মাঝে মাঝে, মানুষের কাছে এসে বলে আমরা মুসলিম, কিন্তু এই মুসলমানগুলো যদি ইসলামকে কোনো প্রাণী বানিয়ে তার বাড়িতে পাঠানো হতো, ইসলামকে নিজ হাতে জবাই করে দিত। এই ইনু, এই মেননরা ইসলামকে জবে করতে এক সেকেন্ড দেরি করত। আমেরিকার কাছে এই জাতীয় লোকেরা হলো প্রিয় মুসলিম। এখন আমরা যারা মূলে আছি, আমাদেরকে মৌলবাদী বলে, এই মৌলবাদী গালি শুনে কি আপনারা রাগ করবেন? না, বরং খুশি হবেন। জাকের নায়েক এক আলোচনা প্রশ্ন উত্তর পর্বে উনাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনাদেরকে যে ফান্ডামেন্টালবাদী বলে, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। তখন জাকের নায়েক উত্তর দিলেন, কথাটা তো খারাপ না, মৌল মানি মূল, বাদী মানি ওয়ালা, মৌলবাদী মানি মূলওয়ালা, তো আমরা তো মূলেই থাকতে চাই, আমরা তো ইসলামের মূলে থাকবো, এটাই তো হওয়া উচিত, আমরা আগাওয়ালা হতে চাই না। তবে তারা এই শব্দটা ভালো অর্থে বলে না, সমস্যাটা এখানে, তারা গালি হিসাবে বলে, শব্দটা খারাপ নয় কিন্তু তারা গালি হিসাবে বলে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই ওয়াজটা কমপক্ষে 15 বছর 13 বছর তো জেলেই ছিল, তারও আরো 15 বছর আগে হবে, আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র জীবনে ওনার ওয়াজে শুনেছি। উনি বলছে আমরা মৌলবাদী, আমাদেরকে মৌলবাদী বলো, কোনো অসুবিধা নাই, বাংলাদেশের 13-14 কোটি মুসলমান আমরা মূলেই থাকবো, তোমরা আগায় উঠতে থাকো, গাছের গোড়া ধরে যখন নাড়া দেব তখন মামুর বাড়ি দিল্লি পলাতে বাধ্য হবে। আল্লামা সাইদির কথাটা আজকের এই দিনে 100% বেঁচে থাকলে তিনি দেখে যেতেন যে আসলে তিনি জিন্দা ওলি। ঠিকই, দিল্লির প্রোডাকশন দিল্লিতে গেছে, এই দেশ ইসলামের যত ক্ষতি সবটা এই রয়ের চাল। এই দেশের পাশে মেয়ে সাপ্লা ছত্তরে মুসলমান মারব, আল্লামা মামুনুল হক সাহেব সহ কৌমি আলেমদেরকে জেলখানায় অ্যারেস্ট করব, জামাত ইসলামীর 11 জন নেতাকে ফাঁসি দেব, যত আলেমদের উপর অত্যাচার সবটা রয়ের সালে হয়েছে, সবটা রয়ের চকে আঁকা, ওরাই করেছে এটা। আলহামদুলিল্লাহ
আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা বিজয়ী হয় না। আমরা দেখেছি জালেমরা পরাজিত হয়েছে। আল্লামা সাইদিয়া বলেছিলেন যে পলানোর জন্য ইঁদুরের গর্ত পাইবা না, সেটাও বাস্তব হয়েছে, ঠিক কিনা? গর্ত না পাইয়া দাড়ি মারি পর্যন্ত কামাইলিস পলানোর জন্য দাড়ি। আমার বন্ধু, আমার দিন কায়েমের কথা বলা সহজ না কঠিন? এখন আপনারা একদিন কায়েম করা কঠিন, তাই বলে রাস্তায় চলবেন না, এটা যদি ভাবেন। কান খুলে শুনুন মুসলমান, হাসতে হাসতে পাঞ্চি বাইতে সিবাইতে জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। জান্নাতের পথ কখনো সহজ ছিল না। আচ্ছা, জান্নাতের পথ যদি সহজই হতো, নবী মোহাম্মদকে রক্ত দেয়া লাগতো? নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের মূল্য, আমরা আজকে যতদিন এখানে আসি সবার রক্ত যদি সবটা কেটে গল্লা এক ড্রামে জমা করা হয়, রাসূলুল্লাহর এক ফোঁটার মতো দাম হবে আমাদের। ওই নবী মোহাম্মদের তায়েফের ময়দানে পুরা দেহ, একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই, এত রক্ত রাসূল দিয়েছেন। ছোট মাছ যখন আমরা খাই, মাঝে মাঝে ছোট মাছ খাওয়ার সময় কিছু কাঁটা জিহবার পাশে লাগা যায়, দাঁতের গোড়ায় লাগা যায়। যখনই কাঁটা বিঁধে, খাওয়ার কি চলমান না বন্ধ? কি কাঁটা বিঁধে নেয় আপনাদের? কাঁটা বিঁধলে কিন্তু শুধুমাত্র ওইটা লয়ে ব্যস্ত, আর খাওয়া লাগবে না। আগে ওইটা খোলো, আঙ্গুল ঢুকাইয়া দেয়, নখ ঢুকাইয়া দেয়, টানতে থাকে, গুতা মারে, জিহবা নাড়ে, মা বাবারা এসে বলে আপন জনেরা ভাত গিলা লাও, পাউরুটি শো খাওয়াই দে, কয় সাবাইস না, পাউরুটি খা লগে নিজা, হয় না তো কয় বিড়ালের পাদ। কাঁটা আটকিলে কোন কোন এলাকায় বিড়ালের পা ধরে এমন ঘটনাও আছে, আমি জানি না, এর সাথে কাঁটার সম্পর্ক কি আল্লাহ জানে। ওই বিড়ালে কাঁটা খায় তো ওই জন্য ভাবছে যে পা ধরলে তোরটা যাইব। আচ্ছা, এই কাঁটা যখন আপনার দাঁতের গোড়ায় বিঁধল, আপনি কষ্টমষ্ট করে বের করলেন, বের করার পরে কত বড় দেখা যায়, একবারে গাছের মতো মোড়া, মনে হয় যে এটা চোখের পাপড়ির মতো চিকন, কিন্তু দাঁতের গোড়ায় যখন ছিল তখন চিকন মনে হয় নাই, মনে হয়েছে এইটার জ্বালাই খানা শেষ। কাঁচা দাঁতের গোড়ায় যদি চিকন কাঁটা এত কষ্টকর হয়, ওই কাঁচা দাঁত রাসূলের ভেঙ্গে ফেলেছে, নবী মোহাম্মদ কত কষ্ট পেয়েছেন ইসলামের জন্য, দিন কায়েমের জন্য। নবী যদি রক্ত দিতে পারে, নবী যদি দাঁত দিতে পারে, উম্মত হিসাবে প্রয়োজনে জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, দিন কায়েম করো, এ বিষয়ে পরস্পর মতবিরোধ করো না। আল্লাহ দিন কায়েমের ব্যাপারে আজ থেকে কোনো মতবিরোধ করব না, রাজি আছেন না নাই? আচ্ছা, দিন কায়েমটা কি আসমানের ফেরেশতা এসে করে দেবে? পরিস্থান থেকে জিনেরা এসে দিন কায়েম করে যাবে? এটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এটা ইবাদত। আমার প্রিয় ভাইরা, এদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করলেন, কায়েম করতে পারলেনই না। অথচ মক্কায় রাসূলের নবুয়তের জীবন গিয়েছে 3 বছর বেশি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন 23 বছর, নবুয়তের জিন্দেগি কত বছর? তার মাঝে মক্কায় ছিল 13, মদিনায় হলো 10, মক্কায় 3 বছর বেশি, কিন্তু দিন বিজয়ী হয়েছে মক্কায় না মদিনায়। আল্লাহ নবীর জন্ম মক্কায়, 4 খলিফার বাড়ি মক্কায়, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, তাদের 10 জনের জন্মস্থান মক্কায়। কোরআনের 114 সুরার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়, মাদানী সুরা হলো মাত্র 28টা, মাক্কি সূরা হলো 86টা। তো 3 বছর এখানে বেশি, 13 বছর মোট, 4 খলিফা মক্কায় জন্ম নিল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম নিলেন,
এখানে সিয়াসি সূরা নাজিল হলো, কিন্তু দিন কায়েম হলো, ইসলাম বিজয় হলো কোথায়? আচ্ছা কোনো কারণ আছে না নাই? এগুলো মাথায় রাখবেন, তাহলে আমাদের দেশ দিন বিজয় হবে। দিন বিজয়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে, মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে, মায়ের প্রসব বেদনা প্রমাণ করে, নতুন সন্তান দুনিয়ার মুখ দেখবে, গত 15 বছরের জুলুম প্রমাণ করেছে, জালেমরা পালিয়ে যাবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় নবীজি দিন কায়েম করতে মক্কায় কেন পারলেন না, এটা কোরআন থেকে শুনুন। না পারার কারণ হচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন। নাউযুবিল্লাহ পড়েন, এই আয়াত সুবহানাল্লাহর আয়াত না, এটা নাউযুবিল্লাহর আয়াত। আল্লাহ বলে মক্কার কাফেররা তাদের সংসদ ভবন দারুন্না দোয়ায় বসে সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআনের কথা বলবে, লা তাসমাউ লিহাযাল কোরআন, ও মক্কার লোকেরা কোরআন শুনতে যাওয়া যাবে না। তারা তাদের সংসদ ভবন দারুন্না দোয়াতে কোরআন ঢুকতে দেয় নাই, রাসূলুল্লাহ কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই, বরং মক্কায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিল। ওয়াল গাউফি, তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে গন্ডগোল লাগাইয়া দিও, আবু জাহেলদের চরিত্রের সাথে পতিত সৈরাসার সরকারের চরিত্রের মিল আছে না? না, এই 15টা বছর তারা কোরআনের মাহফিল গুলা অশান্তিতে রাখছে, একবারে চরিত্রের সাথে মিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর পারলেন না কোরআনের বিজয় করতে, কেমনে পারবেন? কোরআন নিয়ে তো সংসদে ঢোকার কোনো পরিবেশ নাই। আপনারে বলুন তো, আমরা যারা আজকের মাহফিলে আছি, এখানে লোক তো হয়ে যাবো আমরা 100, অনেক লোক আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে যদি চিৎকার দিয়ে একটা মিছিল করি, বাংলাদেশে সুদ ঘোষ চলতে দেয়া হবে না, সুদ বন্ধ হবে, সুদ ঘোষ বন্ধ হবে, কে কে রাজি আছেন? সবাই যদি হ্যাঁ বলে চিৎকার দেই, সুদ বন্ধ হবে নাকি? কারণ সুদ বন্ধ হওয়ার জন্য যে আইন দরকার, এটা মাহফিলে পাশ করা হয় না, এই আইন সংসদে পাশ করা লাগে। এজন্য কোরআনের পক্ষে বিজয়ের আইন করতে হলে এ কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? না হলে তো আইন হবে না। আচ্ছা, তাবলিগ জামাতের যে বিশ্ব ইজতেমা হয়, সেখানে লোক কি 1,000 না 1,00,000? সবাই মিলে যদি কয় যে সুদ বন্ধ হোক, হয়ে যাবে তো? প্রিয় নবী তো সংসদ দারুন্না দাওয়াতে কোরআন নিয়ে ঢুকতে পারে না, তাই তিনি হিজরত করলেন, আল্লাহর সিগন্যাল পাইয়া হিজরত করলেন। হিজরতের পথে রাসূলুল্লাহ দোয়া করলেন, ওয়াজআলি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন, রাসূলুল্লাহ ভাবছেন আমি হিজরত করে মদিনা যাব। আচ্ছা, মদিনার সংসদে যদি আরেক আবু জাহেল ঢুকা থাকে, আর সেখানেও যদি কোরআন নিয়ে আমি রওয়ানা দিলে লাঠি লইয়া খারাই থাকে, তাহলে হিজরত কইরা লাভটা কি? দিনের বিজয় তো সেখানেও করতে পারবো না। এজন্য প্রিয় নবী হিজরতের পথে আল্লাহরে বলতেছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এটা আল্লাহর নাজিল করায়া, আল্লাহ শিখাইছে, এই দোয়া আপনি করেন। দোয়া করার, দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? দোয়া কি কবুল হয় নাই? উনি যখন মক্কা থেকে যাচ্ছিলেন, তখন কি একবারে ঘোষণা দিয়া বীরের ভেষে
কয়েকটা উট লইয়া আবু বকর এক উঁটে, রাসুল এক উঁটে, ওমর এক উঁটে ঘোষণা দিয়া গেছে না রাতের অন্ধকারে যাচ্ছেন যখন তখন জীবনের শঙ্কা, গুহায় লুকিয়ে থাকলেন কয়দিন, এমন গুহা যেখানে মাথা তুলে বসার পরিবেশটাও নাই। ওই গুহায় 2005 আমি ঢুকেছিলাম গারে সাউরে, বারবার আমি ভেবেছি আমার রাসূল কিভাবে সেখানে ছিলেন, কারণ মাথা তুলেও তো বসা যায় না, একসাথে এক দুজন বসার পরিবেশ নাই, এত ছোট গুহা, সেখান থেকে রাসূল যাবেন কই জানেন না, খাবেন কি জানেন না, কার বাসায় উঠবেন জানেন না, তিনি বলছেন কিনা রাষ্ট্র ক্ষমতা দেও, থাকার জায়গা নাই, খাওয়ার খাবার নাই, এক্সট্রা কাপড় নাই, উনি বলে রাষ্ট্র ক্ষমতা দেও, আল্লাহ বলে দোয়া করেন আমি আল্লাহর ক্ষমতার অভাব নাই। আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দেও, কারণ রাষ্ট্র ক্ষমতা না গেলে দিন বিজয়ী হয় না, দিন যখন বিজয়ী হবে নামাজ পড়ো ওয়াজ করা লাগবে না, ইসলামী রাষ্ট্র আইন করে দেবে বালেগ নামাজ না পড়লে জেলে দিতে হবে, আজানের পরে দোকান খোলা থাকবে লাইসেন্স বাতিল করে দেয়া হবে, আজানের পরে যারা কেনাকাটা করবে ধরে জেলে ঢুকিয়ে দেয়া হবে, বাজারগুলোতে আজানের পরপর যদি নামাজ শুরু হয়ে যায় মসজিদে দোকানপাট বন্ধ হবে, ক্রেতা বিক্রেতা সবাই মসজিদে যাবে, এক এক মসজিদে তিনবার চারবার পাঁচবার জামাত হওয়া লাগবে, মুসল্লির জায়গা দেয়া যাবে না। আইন হয়ে যাবে চুরি করলে হাত কেটে দাও চুরি বন্ধ হয়ে যাবে, আইন হয়ে যাবে মদ পান করলে আশিবেত লাগাও। আচ্ছা আপনারাই বলুন তো, আশিবেত যদি বাংলাদেশে চালু হয়ে যেত, যারা মদ পান করে তাদেরকে আশিবেত লাগানো হতো দিবালোকে মানুষের সম্মুখে, এরকম যদি এক মাস দুই মাস ছয় মাস চলে, বলুন তো মদখোর পাওয়া যাবে? খেলার নাম বাবাজি, মায়ের উপরে ঔষধ নাই। ইসলাম ওয়াজ যেমন করে আইনও তেমন দেয়, কিন্তু আজকের পীরেরা, আজকের হুজুরেরা, আজকের বক্তারা ওয়াজ করে বাড়িতে গিয়ে ঘুমায়, আমার রাসূলের চেয়ে বড় ওয়াজিন কেউ ছিল না, যদি ওয়াজ করলে চুরি বন্ধ হয়ে যেত, আল্লাহ বলতো ও নবী চোর ধরে দশ মিনিট ওয়াজ করে দেন, হাত কাটার আইন দিত না, ওয়াজ করে তুমি ভালো মানুষকে আরো ভালো করতে পারবে, কিন্তু চোর ধর্মের কাহিনী শোনে না, তার জন্য ওয়াজের পাশাপাশি হাত কাটার আইন চালু করা দরকার আছে না নাই? এজন্য পীর সাহেব হুজুর, খতিব সাহেবেরা, বক্তা সাহেবেরা, আল্লাহর আদালতে সার যদি পেতে চান ওয়াজের পাশাপাশি দিন কায়েমের কথাও বলতেই হবে, ওয়াজও চলবে আইনের কথাও চলবে। আমার প্রিয় নবী হিজরত করে মদিনায় গেলেন, রাস্তায় দোয়া করলেন ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, রাসূল ডান হাতে খায় আপনারাও ডান হাতে খান, রাসূল ডান পা দিয়ে মসজিদে ঢুকেছে আপনারাও ডান পা দিয়ে ঢুকেন, রাসূলুল্লাহু আকবর বলে নামাজ শুরু করেছে আপনারাও নামাজ শুরু করেন আল্লাহু আকবর বলে, আমার রাসূল বললো আমার রাষ্ট্র ক্ষমতা দাও, বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের জন্য আপনি দোয়া করছেন কয়দিন? ও রাসূলের মতো বাত খান এটা সুন্নত, রাসূলের মতো ডাইন পা দিলেন এটা সুন্নত, যে রাসূল ইসলামী রাষ্ট্রের জন্য হিজরতের পথে দোয়া করলেন ওইটা জীবনে একদিনও করেন নাই, তাহলে এই সুন্নত কি মরার পরে পালন করবেন? বরং আমরা ইসলামী রাষ্ট্রের কথা বললে আবার উল্টা কয় যে হুজুররা আবার ক্ষমতা চায় কা, ঠিক না? বলে না, বলে না, আরে আরেক দল হুজুর পর্যন্ত বলে, কয় অমুক অমুক দল ক্ষমতার লুবি, আশ্চর্য কথা, আশ্চর্য কথা। ও প্রিয় ভাইয়ের আবার বলতেছেন মনে মনে, হুজুর আসছে দোয়া শুরু, জান এতদিন না করলে কি হয়েছে, আজ থেকে দোয়া করমু, তাহলে তো সুন্নত আদায় হবে। আমি বলি দোস্ত, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, আল্লাহর বিধান হলো দাওয়া আগে দোয়া পরে, এই জন্য দোয়া কবুলের জন্য কাজ আগে হবে দোয়া পরে হবে, বিয়ে না করে বলো না আল্লাহ আমার ছেলে দাও, আল্লাহ আসমান থেকে বলবো দিমু কোন জায়গায় হে ডাকো,
আগে বিয়ে করো তারপরে ছেলে চাও মেয়ে চাও, আগে দাওয়া তারপরে দোয়া। খেতে ফসল লাগানোর পরে আমরা বলি আল্লাহ ফসল দিও বরকত দিও, ঠিক না? তা আপনি যদি জমিনে ফসল না লাগায় বলেন আল্লাহ ফসলে বরকত দাও, আল্লাহকে ব্যাকল কোন দিয়া শুরু করবো হে ডাকো? আপনি বলবেন আল্লাহ দিনের বিজয় দাও, অথচ দিন বিজয়ের জন্য আপনি কোনো কামই করেন না, এমন দোয়া কবুল হবে না। এই জন্য প্রিয় নবী কাজ করেছেন তারপরে দোয়া করেছেন। যদি আমরা কাজ শুরু করে দেই দোয়াও শুরু করে দেই, বাংলাদেশ ইসলামের বিপ্লবকেও ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এবারে আল্লাহ সুযোগ দিয়েছেন 53 বছর পরে চলমান সংবিধানের অনেকগুলো ধারা স্থগিত। আমরা যদি চাই পুরা সংবিধান স্থগিত করে তার জায়গায় কোরআনকে রিপ্লেসমেন্ট করার সুযোগ এবার আছে। 5ই অগাস্টের বিপ্লব সংবিধান মেনে হয় নাই, প্রধানমন্ত্রীর ধারাটা চলমান নয়, মন্ত্রী পরিষদের ধারাগুলো স্থগিত, 300 MP-র ধারা স্থগিত, সংবিধানের অসংখ্য ধারা বিপ্লবের পরে স্থগিত হয়ে গিয়েছে। আমরা 92% মুসলমান, আমরা যদি বলি ডক্টর কামালের লেখা সংবিধান দরকার নাই, সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন সংবিধান হলে কি আমাদের লাভ হবে না লস? কোরআন সংবিধান হলে লাভ আছে না নাই? লাভের অভাব নাই। জাহিলিয়াত থাকবে না, অনাচার থাকবে না, বৈষম্য থাকবে না, উঁচু নিচু থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ঘরের দরজা খুলে ঘুমানো যাবে চুরির ভয় থাকবে না, ইজ্জতের নিরাপত্তা আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। 15 বছর 10 বছরের ব্যবধানে জাকাত বিভাগের কর্মচারী ওমরের জামানার মতো টাকার বস্তা কাঁধে নিয়ে ঘুরবে, বাংলার সীমান্তে জাকাত খাওয়ার লোক পাওয়া যাবে না। ইসলাম তার সৌন্দর্য দেখিয়েছিল 1450 বছর আগে, ইসলামের ভিতরে সে সৌন্দর্য এখনো আছে না নাই? গোলাপের সৌন্দর্য দেখতে চাইলে গোলাপকে ফুটতে দিতে হয়, কলির গোলাপে সৌন্দর্য নাই। ফুটন্ত গোলাপের পাপড়ি সুন্দর, চোখের সামনে নিলে মন জড়িয়ে যায়, নাকের কাছে ধরলে গন্ধে মৌ মৌ করে অন্তর জড়িয়ে যায়, এটা চাপ মারলে আতর বের হয়, কিন্তু কলির গোলাপের পাপড়িতে সৌন্দর্য থাকে না, তার গায়ে সুগন্ধ থাকে না, চাপ দিলে আতর বের হয় না। ইসলামের সৌন্দর্য আমরা দেখিনি, কারণ ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেয়া হয়নি, প্রতিষ্ঠিত যদি হয়ে যায় আবার ওমরের জামানা ইসলামের সৌন্দর্য আমরাও দেখবো ইনশাআল্লাহ। সেজন্য কাজ শুরু করা দরকার, রাজি আছেন তো? আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য কাজ শুরু করি। দলমত ভুলে যাই, এখতেলাফ ছিল এখতেলাফ থাকবে, সব এখতেলাফ এবার পাশে ঠেলে রেখে আলে মোলামাদের ঐক্যমত্য হওয়ার আহ্বান করছি। আমিন কেউ জোরে বলেছে বলুক, কেউ আসতে বলবে বলুক, বুক হাতের উপরে বুক বুকের উপর হাত বাঁধতে বাদুক, নবীর নিচে আমরা বাদী বাদুক। ইসলামে কথাগুলো আছে, হযরত ইমাম শাফি জোরে আমিন বলতেন, ইমাম আবু হানিফা আসতে বলতেন, এখতেলাফ ছিল কোনো অসুবিধা হয়নি, ইমাম আহমদ ইবনে হাম্বাল বুকের উপরে হাত বেঁধেছেন, ইমাম আবু হানিফা নাভির নিচে বেঁধেছেন, এখতেলাফ আছে কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে তো এখতেলাফ নেই, এবার এখতেলাফ ভুলে যেতে চাই। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আল্লাহর দেয়া সুযোগ যদি এবারও কাজে লাগানো না যায় আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার এই জমিনে তার দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব।